بسم الله الرحمن الرحيم প্রথমে মদ তারপরে গুন্না প্রথমে কি মদ আদায় করে পরে একালি গুন্না করতে হইব দুইটা যেন এদগাম না হইয়া যায় কাফ হায়া আইন হয়েছে সবার হয়েছে কয়জন হয়েছে ঠিকমতো কইতে পারি আমি যে বলছি আরেকবার কাফ বাতাস চালু কাফ হায়া একালি ফেকালি হায়া আইন 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 সব দেওয়া যাবে না হালকাভাবে আইন আইন সাদ ইন شرر كالقصر كالقصر قصر رفر كالقصر قصر قصر كأنه جمالة صفر 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 كالقصر قصر صفر কি বলছি মনে থাকবে আজকের কেলাসে কি পাইলি আমি মোতাজা নিসাইনি কামিল আর নাকিস মনে থাকবে কয় ভাগে বিভক্ত নাকিস কয় জায়গায় কেন হইলো প্রথমে মোটা হরফ আসার কারণে কি কারণে চারটি শব্দ ব্যতীত বাকি সব জায়গায় কি হবে কামেল না কামিল কথায় কথায় ভুল ভুল তো সবই ভুল ভুল তো কি সর্বসর কৌল গলত রাত গলত দিন গলত আর সবই কাম গলত ভুল তো সবই ভুল আরে কথা বুঝিস নাই সর্বসর কৌল গলত রাত গলত দিন গলত আর সবই কাম গলত সব বল সব গলত কথা বুঝছো নাকি এখন কোনটা শুধরাইব কোনটা শুদ্ধ করবে সব দিয়ে করতে হবে কি করতে হবে হ্যাঁ
Hey. ادغام متجانسین کامل پرفن ادغام کئی جگہ سب جگہ چھٹی شبد ব্যতীত কয়টি ব্যতীত چھٹی কি ঘটনা হইছে প্রথমে উক্ত چھٹی শব্দের মধ্যে প্রথমে মোটা হরফ আসার দরুন ادغামের ناقص অসম্পূর্ণ ادغام হইছে যেমন এই 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 মনে থাকবে তো কত বিশটা 6 13 19 26 মনে থাকবে সালাবার শেষ শেষ সূরাতু মারইয়াম সূরাতু শূরা বলো সূরাতু মারইয়াম সূরাতু শূরা হরফে মুকাত্তাত এই যে হরফগুলি কিভাবে উচ্চারণ করবে হয় না গুন্না মত সঠিকভাবে মত গুন্না খেল করে উচ্চারণ করতে হবে بسم الله الرحمن الرحيم প্রথমে মদ তারপরে গুন্না প্রথমে কি মদ আদায় করে পরে একালিপ গুন্না করতে হইব দুইটা যেন এতগাম না হইয়া যায় কাফ হায়া আইন আই হয়েছে সবার হয়েছে কয়জনের হয়েছে ঠিকমতো কইতে পারি আমি যে বলছি আরেকবার কাফ বাতাস চালু কাফ হায়া একালি ফেকালি হায়া আইন 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 সব দেওয়া যাবে না হালকাভাবে عين عين صاد مونا تكبه চেষ্টা করিস বিসমিল্লাহির রহমানির রহিম মুখ খুলতে হবে বাতাস ছাড়তে হবে পাতলা করে এক আলিফ কয় আলিফ হামিম আই Amin.
عين عين سين قاف صدق الله العظيم গা গোসল দইছ জুমার দিন কি দিন সুরা কাহাব তেলাওয়াত করবা নিয়মিত কর দশ জেলার ফেতনাতুন বাঁচত হইলে এটা নিয়মিত তেলাওয়াত করবি নইলে খবর আস মেসিহ দাজ্জাল কি আইতেস বেশি দিন বাকি নেই ধরব আর কত বুঝু নেই প্রত্যেক দিন সকালে প্রথম রুকু পজরের পরে প্রথম রুকু মিন আমরিনা রশাদা আর মাগরিবের পরে শেষ রুকু নিয়মিত তেলাওয়াত করবে আর শুক্রবারে আমল তৈল আলাদা হ্যাঁ নিয়মিত জুমার দিন সুরাতুল কাহাব বাধ্যতামূলক পড়তে হবে সবাই ইনশাল্লাহ নাকি তাড়াতাড়ি ওযু গোসল করে সুরা কাহাব জুমার আগে শেষ করবা যাও সুবহানাল্লাহ বিহামদিহি বস প্লিজ সিট ডাউন চুপ সিট ডাউন